বাধা দিচ্ছে, তারা সবাই আইনের যোগে অপরাধী। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এদের বিচারে এদেশে হবে সংবিধান অমান্য করা। এর চেয়ে গুরুতর কোনো অপরাধ হয় না। সংবিধান হল মৌলিক আইন, সর্বোচ্চ আইন। তো একটা সাধারণ আইন ভঙ্গ করলে একজনকে অপরাধী চিহ্নিত করা হয়। সর্বোচ্চ আইনকে যে ভঙ্গ করে তাকে কিভাবে আপনারা চিহ্নিত করবেন? অপরাধী, এরা আইনের চোখে অপরাধী। এদের নাম ঠিকানা সব আমাদেরকে নোট করে রাখতে হবে, নাম পিতার নাম সবাই নোট করে রাখেন। কেন আমাদেরকে সবাইকে শপথ দিতে হবে যে আইন ভেঙে কেউ যেন বিচার না হয়, সেটার আমরা সবাই দাবি করি। কিন্তু সর্বোচ্চ আইনকে ভেঙে তারা যদি পার পেয়ে যায়, তবে দেশে সভ্যতা থাকবে না, মৌলিক অধিকার থাকবে না, কিছুই থাকবে না। অর্থাৎ যারা এগুলো করছে জেনে রাখুক, বাংলাদেশের ইতিহাসকে তারা একটু তাকিয়ে দেখুক, বাংলাদেশের মানুষ মাটি এগুলো কোনোদিন মেনে নেয়নি। তো এটাকে জেনে রাখেন, আপনারা সেরকম কোনো শক্তিশালী সরকার না, জোর জুলুম জবরদস্তি করতে পারেন, কিন্তু সবাইকে শেষ পর্যন্ত এই দেশের মাটি, এই দেশের মানুষ শিক্ষা দিয়েছে যে এইগুলো করে পার পাওয়া যায় না, এইবারও পার পাওয়া যাবে না। সময় থাকতেই বোঝেন, এগুলো মাথা ঠান্ডা করে সবাই যেখানে মিটিং করছে সেগুলো কোনো বাধা দেবেন না। এগুলো আপনাদের দয়ামায়ের ব্যাপার না, এটা হলো মৌলিক অধিকার। এগুলো সংবিধানে প্রশ্রয় দেওয়া হয়েছে যে এই যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করলো, জীবনের বিনিময়ে আমরা এই সংবিধান করার অধিকার পেলাম, সেই অধিকারগুলোকে যদি ভোগ করতে গিয়ে বাধা কেউ পায়, এটা আপনারা দেশদ্রোহিতার কাজ করছেন। এবং দেশদ্রোহীর কোনো শাস্তি তো হবেই, কড়া শাস্তি হবে। আমরা সত্যিকার এখন আর এটাকে কথার কথা না, নাম পিতার নাম ঠিকানা এগুলো আমরা করে তালিকা করা শুরু করব। বিশ্বাস করেন যে জনগণের হাতে ক্ষমতা তো আসতে বাধ্য। আজকে যে ঐক্যের যে প্রক্রিয়া দেখছেন, একবার জনগণ ঐক্যবদ্ধ হয় তাকে কেউ ঠেকাতে পারে না। আপনারা যাই করুন না কেন, ওই যে একজন ব্যক্তিকে হত্যা করতে পারে, কালকে দেখে আমাকে এত কি বলবো যে ঘৃণা লেগেছে, আব্রার ছেলেকে যেভাবে হত্যা করলো, এরা কি মানুষ? এই আমাদের এই দেশের ছেলেদেরকে আপনারা পশু বানাচ্ছেন কেন? কারা এদেরকে পশু?